এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এইবার তুই তোর মায়ের দিব্যি করে বল যে তুই পোয়াতি নস। সত্যিটা বল, বাকি সত্যিটা বল। মা, ও মা, বলছিলাম যে পাখির শরীরটা তো ভালো নেই মা। ও চোখের নিচে কেমন কালশিটে পড়ে গেছে, দুবার বমিও করলো। আমি ওর ব্যাগপত্র সব খুঁজেছি মা, ও কিন্তু শহর থেকে কোনো ওষুধ আনেনি। আমি বলছিলাম যে হ্যাঁ, একবার ডাক্তার দেখিয়ে যদি ওষুধ আনা যেত খুব ভালো হতো, কিন্তু এত রাত হয়ে গেছে কি করবো বুঝতে পারছি না মা। ও মা, তুমি কিছু বলছো না কেন মা? কি হো, কিছু বলো না, মরে যেতে পারো। মা, এসব কি বলছো নাকি তুমি? পাখি না তোমার মেয়ে, তুমি এরকম ভাবে বলতে পারলে মা? কি বলবো বেচারা, কে দেখতে আসবে গ্রামে? কুমারী অবস্থায় পোয়াতি হয়ে গ্রামে এসেছে, কোন ডাক্তার দেখতে আসবে ওকে? কেউ আসবে না এই গ্রামে, কেউ 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 আসবে না। না এলে না আসবে, কারোর প্রয়োজন নেই আসা। এতদিন আমাদের এই অভাবে টানাটানি সংসারে খোঁজ নিতে কে এসেছিল মা? গ্রামের কোন মানুষটা এসেছিল তোমার পাশে দাঁড়াতে? আমাদের এই টানাটানি সংসারে, আমাদের বাড়িতে হাড়িতে দু মুঠো ভাত চেপেছে কিনা কে খোঁজ নিয়েছে বলো তো? আমরা এই কটা মানুষ দুবেলা খেতে পেয়েছে কিনা কে খোঁজ নিয়েছে? আমার বাবাকে এই অসুস্থ শরীর নিয়ে যখন কাজে বেরোতে হচ্ছে, কাজে খোঁজ করতে যেতে হয়েছে, গ্রামের একটা মানুষ এসেছে মা, কেউ আসেনি খোঁজ নিতে। আমাদের এই বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের পাখি। ও আমাকে ভাতের জোগাড় করে দিয়েছে, আর আজকে যখন ও বিপদে পড়েছে, একটা অসভ্য লোক ওর সাথে অন্যায় করেছে, তখন আমরা সবাই মিলে ওর এই বিপদে ওর হাতটা ছেড়ে দেবো মা? আমি এটা মানতে পারছি না।